হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা ইন্ডাস্ট্রিয়ানে কীভাবে ট্রি শর্টকাট হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো আমরা যখন উইন্ডোজ সেভেনের মতো করতে যাই, যেমন আপনি যখন ট্রি শর্টকাট দিয়ে tree.com দেবেন, তখন হচ্ছে কি এই জিনিসটা ক্রিয়েট হবে না, যেমন আনএবল টু ক্রিয়েট শর্টকাট, তো এখানে হবে। তো এটা ফিক্স করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা থেকে কিছু টিপস আছে, সেটা করলে আপনারা আপনাদের উইন্ডোজ ডেস্কটপ হচ্ছে কি ট্রি এর শর্টকাটগুলো ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে যে ব্যাপারটা দেখে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনি দিস পিসিতে যাবেন, অর্থাৎ আপনার পিসিতে ঢুকবেন। ঢুকে গিয়ে এখানে দেখে নেবেন যে আসলে আপনার কয়টা ড্রাইভ রয়েছে, যেমন এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ডি ড্রাইভ এবং এফ ড্রাইভ, আর বাকি একটা হচ্ছে জি ড্রাইভ। তো আপনার পিসিতে পার্টিশন অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে, তো এই ব্যাপারগুলো মনে রাখবেন যে আপনার কয়টা ড্রাইভ আর নামগুলো কী কী, যেমন সি ডি ই এফ জি। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, আপনি এখানে আসবেন, এখানে এসে নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করবেন। টেক্সট ডকুমেন্ট তৈরি করে সেটাকে আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন রিফ্রেশ ট্রি। তারপর ওপেন করে নেবেন, ওপেন করেই আপনাকে এই লেখাগুলো লিখতে হবে, যেমন ইকো অফ, তারপর ইন্টার চাপ দিয়ে আপনাকে লিখতে হবে cd/ দিয়ে তারপর আবার ট্রি করতে হবে, ট্রি লিখতে হবে, তারপর আবার ইন্টার দিয়ে আপনার যে ড্রাইভগুলো সেই ড্রাইভগুলো লিখবেন, যেমন সি ড্রাইভ তারপর ট্রি, তাহলে ট্রি রান হবে সি ড্রাইভে। আবার সি পরে ডি ড্রাইভ, তারপর আপনি দিবেন ট্রি, আবার ই ড্রাইভ ট্রি, এফ ড্রাইভ আবার ট্রি, এখন আবার জি ড্রাইভ, আবার ট্রি চাপ দেন। আপনার এবার আপনার যতগুলো ড্রাইভ থাকবে ততগুলো আপনি হচ্ছে গিয়ে ড্রাইভ লিখে তারপর ইন্টার দিয়ে ট্রি লিখবেন। এভাবেই হচ্ছে কি আপনি আপনার প্রসেসগুলো করবেন। প্রসেসগুলো করার পর আপনাকে সেভ দিতে হবে। তারপর আরেকটা ব্যাপার থাকে যেটাকে রিনেম করতে হবে, যেমন এখানে দেখুন যে এখানে যে refresh.txt এই ইয়াটা আছে, অর্থাৎ এক্সটেনশনটা আছে, এই এক্সটেনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ .bat করতে হবে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনি প্রথমে সেভ করে কেটে দেবেন, কেটে গিয়ে তারপর দিস পিসিতে গিয়ে আবার এই যে ভিউ অপশনটা আছে, এই ভিউ টাইপ ট্যাবটাতে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এই যে এখানে আপনার এটা হচ্ছে গিয়ে আনচেকড করা থাকবে, আপনি এটাকে চেক করে দেবেন, যেমন ফাইল নেম এক্সটেনশন, তারপর কেটে দিয়ে এখানে আসবেন, এখানে এসে অর্থাৎ ফাইলটাতে এসে রিনেম করে এটাকে ব্যাড করে দেবেন, ডি এ টি। এই এক্সটেনশনটা না করলে হচ্ছে কি আপনার যে ট্রিটা রান, ফাইলটা ক্রিয়েট করলেন সেটা হচ্ছে কি রান হবে না। তো এখানে আপনাকে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দি ফাইল মাই বিকাম আনস্টেবল, তো এখানে ইএস দিবেন, অবশ্যই ইএস দিলে এটা এরকম হয়ে যাবে। এখন আপনি যদি ক্লিক করেন দেখবেন যে এটা ট্রি রান হচ্ছে, অর্থাৎ আপনার পিসিতে হচ্ছে গিয়ে ট্রিটা রান হয়ে রিফ্রেশ হচ্ছে। তো এভাবেই আপনাকে করতে হবে। আপনি অবশ্যই যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি আপনার ড্রাইভের লেটারগুলো মনে রাখবেন, তারপর করে আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা করেই শর্টকাটটা ক্রিয়েট করে নেবেন, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি করে ফেলতে পারছেন। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।